কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল অল ইনের আজকের ভিডিওতে। সো শীত আসি আসি করছে আর সবাই এখন শীতের পারফিউম কালেক্ট করতে যাচ্ছে। সো সেজন্য আমার মনে হলো যে আসন্ন শীতকে সামনে রেখে একটা শীতের পারফিউম রিভিউ করি। অ্যান্ড আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসাসি দারেজ। অ্যান্ড আমার মনে হয় শীতের জন্য এটা খুবই চমৎকার একটা পারফিউম। সো প্রথমে আমি পারফিউমের প্রেজেন্টেশনে দেখাই। এটা হচ্ছে বক্সটা, সিম্পল ব্ল্যাক কালার একটা বক্স, উপরে সিলভার কালারে দারেজ লেখা আছে, দারেজ পুরম, নিচে রাসাসির লোগো, অ্যান্ড পেছনে পারফিউমের ব্যাপারে ইনফরমেশন, উপরে রাসাসি লেখা, অ্যান্ড নিচে ব্যাচ কোড আছে। আমার এটা হচ্ছে 2022 তৈরি, যে ব্যাচ কোড অ্যান্ড আদার্স দেখতে পারবেন আপনি। এবার বটলটা দেখাই। সো বটলের শেপটা আমার খুব ভালো লাগে, একটু ডিফারেন্ট, আমার বেশ পছন্দ এটা। অ্যান্ড জুস কালারটাও দেখা যায়, এটা হচ্ছে পার্পল টাইপের একটা জুস। অ্যান্ড এটার যে ক্যাপটা প্লাস্টিকের অ্যান্ড সিলভার আর ব্ল্যাক মিলে, আর স্প্রেয়ারটাও প্লাস্টিকের ব্ল্যাক কালার। অ্যান্ড এটা খুব খুব ভালো অ্যামাউন্টের পারফিউম স্প্রে করে। সো এবার এটার স্মেলের ব্যাপারে কথা বলি। সো যেটা হচ্ছে এটার স্মেলটা বেশ একটা সুইট অ্যান্ড স্পাইসি টাইপের স্মেল। প্রথমে ওপেনিংয়ে আপনি এটার ওপেনিংয়ে কামিন পাবেন, কার্ডামন পাবেন, অ্যান্ড এটার সাথে আপনি হচ্ছে রোজ আছে এখানে, অ্যান্ড সাথে একটু লেদারি। সো ওভারঅল যেটা হয় স্পাইসি সুইট, একটু সামান্য লেদারি একটা পারফিউম, অ্যান্ড একটা বেশ উডি সুন্দর একটা ড্রাই ডাউন আছে। সো এটা হচ্ছে যে কোনো এজের মানুষ ব্যবহার করতে পারেন। সো একটু ম্যাচিউর টাইপের বাট ইয়াং পিপলদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা পারফিউম হতে পারে। অ্যান্ড এটা বেশ এটা হচ্ছে ইনঅফেন্সিভ, অ্যান্ড বেশিরভাগ মানুষের এটা পছন্দ হবে, আপনার আশেপাশের বেশিরভাগ মানুষ এটার স্মেলটা পছন্দ করবেন। অ্যান্ড আমার মনে হয় এটা যে কোনো অকেশানে আপনি ইউজ করতে পারেন। আপনি এটা অনেকে বলে যে পার্টির জন্য খুব ভালো, ক্লাবিংয়ের জন্য খুব ভালো, বাট আমার মনে হয় এটা অফিসেও আপনি ব্যবহার করতে পারবেন। আমি অফিসে খুব বেশি ব্যবহার করি এটা শীতের সময়। সো এবার সেটার পারফরমেন্সের ব্যাপারে, এটার পারফরমেন্সটা বেশ ভালো, খুবই ভালো পারফরমেন্স আমার স্কিনে। আমি এটা প্লাস এটা প্রায় 8 ঘন্টার মতো স্মেল পাই, অ্যান্ড প্রজেকশন এটা হচ্ছে অ্যাভারেজ, বেটার দ্যান অ্যাভারেজ বলা যায়। এটা মোটামুটি 2 ঘন্টার মতো প্রজেক্ট করে 2 ফিটের আশেপাশে, তারপর আস্তে আস্তে প্রজেকশন বাবলটা বেশ ছোট হয়ে আসে। সো আপনি আপনাদের যাদের হচ্ছে শীতের সময়ে যে ডেইলি ইউজের জন্য যদি শীতের পারফিউম খুঁজতে থাকেন, যারা অফিস করেন বা ইউনিভার্সিটিতে পড়েন, ক্লাস করেন, তারা যদি রেগুলার ইউজের জন্য শীতের একটা ভালো পারফিউম খুঁজে থাকেন, তাহলে এটা খুব চমৎকার একটা অপশন হতে পারে। অ্যান্ড এটার দাম খুব বেশি না, এখন হয়তো এটা 2500 থেকে 2600 বা 2800 মতো পেয়ে যাবেন, অনেক জায়গাতে আপনি এটা 2200-2300 টাকা পেয়ে যেতে পারেন। সো এই ছিল এটা নিয়ে আমার থটস, আপনাদের কেমন লাগলো রিভিউটা আমাকে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।